আকর্ষণীয় ফিগারের জন্য ব্যায়াম। একথা সত্য যে মেয়েদের সৌন্দর্য তার ফিগারে, এই ফিগারটাই নষ্ট হয়ে যায় পেটের যদি মেদ জমে, এ এক বিড়ম্বনা। অনেক কারণেই পেটে মেদ জমতে পারে, যেমন সাম্প্রতিক বাচ্চাদান, অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত সময় সোফায় বসে থাকা, বেশিক্ষণ খাবার গ্রহণের সাথে কম শারীরিক পরিশ্রম ইত্যাদি। তবে যে কারণে পেটে মেদ জমুক না কেন, ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার ফিগারটাকে ঠিক করতে পারেন। সপ্তাহে 3 কিংবা 4 বার এ ধরনের ব্যায়াম করলে আপনার পেশি টান টান হবে। আজ থেকেই শুরু করুন, এ ব্যায়াম তেমন কঠিন কিছুই নয়। দিনে মাত্র 10 মিনিট সময় দিন, দেখবেন কেমন স্লিম আকর্ষণীয় হয়ে উঠেছেন আপনার শরীর। ব্যায়াম নম্বর 1, ম্যাট কিংবা কার্পেট বেছানো মেঝের ওপর শুয়ে পড়ুন। আপনার হাত দুটো আলতোভাবে মাথার পেছনে নিন, হাঁটু দুটো বাঁকা করুন এবং পায়ের পাশ দুটো মেঝের উপরে রাখুন। এবার আপনার প্যাডটাকে ব্যবহার করে ম্যাট থেকে ধীরে ধীরে আপনার মাথা, দু কাঁধ এবং পিঠের উপরের অংশে তুলতে থাকুন। এ সময়ে আপনার প্যাডটাকে শক্ত রাখুন এবং নিঃশ্বাসের সাথে বাতাস বের করে দিন। এভাবে কিছুক্ষণ থাকুন, তারপর আবার শুয়ে পড়ুন। ব্যায়ামটা 10 থেকে 15 বার করুন। ব্যায়াম নম্বর 2, আগের মতোই শুরু করুন, অর্থাৎ মেঝের উপর শুয়ে পড়ুন। হাত দুটো আলতোভাবে মাথার পেছনে নিন, হাঁটু বাঁকা করুন এবং পায়ের পাশ দুটো মেঝের উপর রাখুন। শরীরের উপরের অংশ মেট থেকে ধীরে ধীরে তুলুন। এবার আপনার শরীরটাকে ঘোরান, আপনার বাম কাঁধটাকে ডান হাঁটুর দিকে টানুন। এভাবে কিছুক্ষণ থেকে আবার আগের অবস্থায় ফিরে যান। তারপর একইভাবে অন্য দিকে শরীরটাকে ঘোরান, ডান কাঁধটাকে বাম হাঁটুর দিকে নিন। ব্যায়ামটি প্রতিদিনে 10 থেকে 15 বার করুন। ভালো ফলের জন্য ধীরে চলুন, তাড়াহুড়া করবেন না। 100 বার এ ধরনের ব্যায়াম করার প্রয়োজন নেই। ভালো ফল লাভের জন্য ধীর নিয়ম নীতি মেনে চলুন। যদি ধীরে চলতে পারেন তাহলে দ্রুত আপনার পেটের মেদ কমে যাবে, আপনার পেট হয়ে উঠবে আসলে যা তার চেয়ে আরও সুন্দর। কতক্ষণ ব্যায়াম করবেন? দিনে 10 মিনিট, সেটাই যথেষ্ট। 6 থেকে 8 সেকেন্ড আপনি একটি ব্যায়াম সম্পূর্ণ করতে পারেন। করার সময় ধীরে ধীরে গুনতে থাকবেন, যেমন 1, 2, 3, 4, এভাবে শরীর উঠানোর সময় এভাবে গুনবেন। তারপর আবার যখন শুয়ে পড়বেন তখন 5, 6, 7, 8 এভাবে গুনতে গুনতে শুবেন।